আমি আজকে এই ভিডিওটির মাধ্যমে বাস্তুর রহস্য উন্মোচন করতে চলেছি জ্যোতিষীয় ব্যাখ্যা মতে প্রথমেই আপনাদেরকে জানাই এই বাস্তুর কিছু শুভ ফল আমাদের জীবনে অবশ্যই পড়ে আমাদের ভাগ্যের সাথে বাস্তুর সম্পর্ক আছে থার্টি পার্সেন্ট নির্ভর করে এই বাস্তুর কারণ আমরা ঘরে ঘরে আট থেকে দশ ঘন্টা কিন্তু এই গৃহে থাকি তার শুভ অথবা অশুভ প্রভাব দুটোই কিন্তু আমাদের মধ্যে পড়ে তো নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই এই ভিডিওতে আমার আপনাদেরকে আমি জানাব বাস্তুর কিছু অজানা তথ্য এবং কিছু চমৎকারী টিপস যা আপনাদের জীবনকে বদলে দেবে এবং আপনাদের জীবনে আসবে পসপেরিটি তো প্রথমেই যখন আপনারা কোনো গৃহ নির্মাণ করবেন জমির দরকার পড়বে সেই জমি যখন আপনারা ক্রয় করবেন সেই জমিটা শুভ কি অশুভ বুঝবেন কি করে এটা পরীক্ষা করার জন্য আপনারা কি করবেন সেই জমির নর্থের দিকে অর্থাৎ উত্তর দিকে যাবেন একটা এক ফিটের গর্ত আপনারা খুঁড়বেন এবং সেই গর্ত খুঁড়ে এবং মাটি উঠানোর পর সেই মাটিকে মাটি দিয়ে সেই গর্তটাকে ভরবেন সেই মাটি দিয়ে যদি ভরে সেই গর্তটি ভরা হয় এবং মাটি যদি আপনাদের উদ্বৃত্ত হয় অর্থাৎ বেঁচে যায় সেক্ষেত্রে আপনি সেই মাটিতে জমিতে গৃহ নির্মাণ করতে পারেন এটা হচ্ছে উত্তম জমি আর যদি সেই গর্তটি আপনারা যখন ভরলেন এবং মাটি সম্পূর্ণ লাগলো দেখলেন আপনার সেই মাটি উদ্বৃত্ত হলো না জানবেন এই রকমের জমি মধ্যম তবে এখানেও গৃহ নির্মাণ করা যেতে পারে আর যদি দেখেন সেই মাটিটি ভরাট করার পর গর্তটা ভরাট করার পর মাটি উদ্বৃত্ত হলো না বাঁচলো না জানবেন এটা হচ্ছে অধম জমি এই জমিতে বাস্তু নির্মাণ করা উচিত না আপনি লাখ টাকা কোটি টাকা ইনকাম করুন না কেন আপনার জীবনে সুখ শান্তি থাকবে না আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি তো আমি ধরে নিলাম অনেকেই জানে না আপনারা গৃহ নির্মাণ করে ফেলেছেন বা ফ্ল্যাটে আছেন কি করবেন কী উপায় করলে আপনাদের জীবনে সুখ শান্তি পসপেরিটি আসবে তো প্রথমেই আপনাদেরকে জানাই আপনারা যে গৃহে থাকছেন সেই বাড়িতে আপনারা শ্রীমদ ভাগবত পাঠ করুন এটা একটা খুব শুভ এটি হচ্ছে শ্রীকৃষ্ণের লীলা দেখবেন আপনাদের এই গৃহে অনেক শুভ ফল প্রদান করবে প্রথম দ্বিতীয় নম্বর পয়েন্ট আপনারা আপনাদের বাড়ির ব্যালকনিতে বা ছাদে প্রচুর তুলসির চারা লাগান গাছ লাগান তুলসী কি করে তুলসী গাছ নেগেটিভ এনার্জিকে শোষণ করে নেয় অর্থাৎ আপনার গৃহের যে নেগেটিভ এনার্জি আছে কি না সেই জিনিসটাকে শোষণ করে নেবে এবং সেই বাড়িতে আপনারা অনেক শুভ ফল পাবেন তিন নম্বর পয়েন্ট আপনাদের যে বাড়িতে আপনাদের নেগেটিভ এফেক্ট বুঝতে পারছেন যে নেগেটিভ হয়ে আছে আপনাদের মন চঞ্চল লাগছে বিভিন্ন দিকে সমস্যা আসছে প্রত্যেক ঘরে একটি কাঁচের বাটিতে করে ভেলা লবণ বাজারে কিনতে পাওয়া যায় সেই লবণগুলো খাটের তলে বা একটা কোণের দিকে কাঁচের বাটিতে করে রেখে দিবেন দেখবেন নেগেটিভ এনার্জি শোষণ করবে এবং এই গৃহ আপনার শুভ ফল প্রদান করবে আর আরেকটি আপনাদেরকে জানাই আপনাদের বাড়ির যে চৌকাট আছে সেই চৌকাটটিকে একবার আপনারা তুলবেন যদি যাদের থাকে বা যদি না থাকে তাহলে আপনারা তৈরি করুন শুভ মুহূর্তে এবং শুভ দিন সেই চৌকাটটা তৈরি করবেন এবং সেই চৌকাটটা তৈরি করার সময় বাড়ির মেন দরজাতে চৌকাট তৈরি করার সময় তার নিচে কিছুটা চাঁদি দিয়ে দিবেন দেখবেন বাড়ির শুভত্ব আসতে বাধ্য কিন্তু এই কাজগুলো করবেন খুব শুভ সন্ধিক্ষণে শুভ মুহূর্তে এরপরে আপনাদেরকে জানাই আপনারা আপনাদের বাড়িতে কাঁচের বয়ামে লবণ এবং লবঙ্গ এই দুটো আপনারা একসঙ্গে রেখে দিবেন লবণ হচ্ছে শুক্রের প্রতীক এবং লবঙ্গ হচ্ছে শনির প্রতীক এক্ষেত্রে কি হবে আপনাদের পসপারেটি আসতে বাধ্য আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি লবণ এবং লবঙ্গ যদি আপনারা কাঁচের শিশিতে রাখতে পারেন এগুলো আপনারা হয়তো স্কুলের নি আমি নতুন আপনাদেরকে এটা জানাচ্ছি এগুলো বাস্তব প্রমাণিত আপনারা করে দেখুন অবশ্যই আপনারা কাজ পাবেন এরপরে আপনাদেরকে জানাই আপনারা যারা এই বাড়িতে আছেন সে বাড়িতে আপনারা কি করবেন কিছুটা হলেও আপনাদের বাড়িতে জমি অর্থাৎ মাটি রাখবেন যদি আপনাদের ফ্ল্যাট হয় সেক্ষেত্রে কি করবেন আপনারা গামলাতে করেও কিছুটা হলে মাটি আপনাদের গৃহে রাখবেন সেটা কিন্তু শুভ ফল প্রদান করবে আর যদি আপনাদের গৃহ হয় কিছুটা হলো আপনারা মাটি রাখার চেষ্টা করুন আপনাদের গৃহের ক্ষেত্রে সেটা আপনাদের ভালো একটা শুভ ফল প্রদান করবেই করবে আর আপনারা এর পাশাপাশি আপনাদের যে যে কোনগুলো আছে সে কোনগুলোর শোধন করুন অর্থাৎ যে দিকে আপনাদের বাস্তুর ত্রুটি আছে সেই ত্রুটিগুলোকে যদি আপনারা মুক্ত করতে পারেন তাহলে আপনারা নিশ্চিত সেই বাড়িতে পসপারিটি আপনারা পাবেন আমি কৌশিক রায় আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি এ নেক্সট ভিডিওতে আরও বাস্তু নিয়ে আপনাদেরকে জানাবো ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার